হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি আছো। আমিও কিন্তু দারুণ আছি। আজকে দারুণ একটা ইন্টারেস্টিং চ্যালেঞ্জ নিয়ে তোমাদের সামনে চলে আজকে আমি করব ড্রেস চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জটা কী সেটা তোমাদের আজকে বলে দিই। আজকে আমি আমি অনেক কটা ড্রেস পরবো, আমি কতগুলো ড্রেস পরতে পারি সেটাই আজকে তোমাদের সামনে দেখাবো। মানে একটা ড্রেস তো আমার অলরেডি আছে, এর ওপরে ওপরে আমি কতগুলো ড্রেস পরতে পারি। আর এখন প্রচণ্ড গরম পড়েছে, তো তার সাথে এই ড্রেসের সাথে সবার ওপরে আমি যেটা পরবো সেটা হচ্ছে সোয়েটার, মানে গরম ড্রেস যেটা, সোয়েটার আর মাথায় মাফলার। তো আমার ফ্যান অফ থাকবে আর এসি অফ থাকবে, তো আমি কতটাক্ষণ থাকতে পারি তো সেটাই হচ্ছে দেখবার। তো চলো, চ্যালেঞ্জটা সত্যি ইন্টারেস্টিং চ্যালেঞ্জ হতে চলেছে, তো আশা করি তোমরা খুব 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 মজা পাবে। আর জানি না কতটা কি করতে পারবো, কারণ প্রচণ্ড আমার গরম লাগে। এখন আমি ফ্যান বন্ধ করে আমি ভিডিও করছি, তো আমি এমনি ঘেমে যাচ্ছি, তার উপরে যদি এতগুলো ড্রেস পরি তো আমার অবস্থা খুবই খারাপ। তো চলো আর বেশি বকবক না করে চ্যালেঞ্জটা স্টার্ট করি। তার আগে দেখিয়ে দিই আমি কতগুলো ড্রেস আমি ড্রেস নিয়েছি। এই একটা ড্রেস, এই একটা নিয়েছি, এই একটা নিয়েছি, এই একটা নিয়েছি, আর এটা একটা সোয়েটার নিয়েছি, তার সাথে নিয়েছি মাফলার। আচ্ছা, তার আগে তোমাদের দেখিয়ে দিই, দেখো আমাদের এসিটা বন্ধ আছে আর এদিকে ফ্যানটাও দেখো বন্ধ আছে। দেখো আমার নাইটির ওপরে আমার একটা ড্রেস অলরেডি পরা হয়ে গেছে, মানে আমি পরে নিয়েছি, এরপরে আমি এই ড্রেসটা পরছি। ফ্যান বন্ধ আছে, এসিটাও বন্ধ আছে, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। জানি না আজকে আমার কি অবস্থা হতে চলেছে। তো দেখো এরপরে পড়বো ফোর, এরপরে পড়বো ফোর। ওয়ান ওয়ান টু থ্রি ফোর, তার উপরে পড়বো এই কাপ্তান। দেখেছো আমার অবস্থা, প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি। তার উপরে পরবো সোয়েটার। এরপরে পরবো টুপি। তো দেখো আমি ছটা ড্রেস পরেছি, তোমাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। ফাইভ, তার মধ্যে একটা সোয়েটার পরেছি, আবার মাফলারও দিয়েছি। দেখো এই গরমের মধ্যে এতগুলো ড্রেস পরে দেখো আমার অবস্থা, দেখো ঘেমে নেই একেবারে, চান করে আছি। আমি কতক্ষণ থাকতে পারি তো সেটাই হচ্ছে আজকে চ্যালেঞ্জ। কতগুলো ড্রেস পরেছি সেটাও একটা চ্যালেঞ্জ, আর কতক্ষণ আমি থাকতে পেরেছি সেটাও একটা চ্যালেঞ্জ। তো এখন বাজে সাড়ে সাতটা, না সরি, এখন বাজে সাতটা দশ,
তো 7:10 বাজে, আমি কতক্ষণ অবধি থাকতে পারি সেটাই হচ্ছে আজকে দেখবার। জানি না বেশিক্ষণ থাকতে পারবো কিনা, কারণ এতগুলো পরে গরমের মধ্যে দেখো সব কিছু বন্ধ আছে। দেখো দাঁড়াও তোমাদের দেখিয়ে দিচ্ছি, ও এসিও বন্ধ আছে, এদিকে ফ্যানও বন্ধ আছে, দেখে নিয়েছো তোমরা? ফ্যান সব বন্ধ আছে, আমার অবস্থা দেখো, ঘামতে আমি অলরেডি শুরু করেছি। দেখা যাক, আমি আমার দম বন্ধ লাগছে এই গরমের মধ্যে, যে দেখবে সেই আমাকে বলবে পাগল। তোমরাই বলো, আর ভিউজের জন্য কত কি করব, কত পরিশ্রম করব, কত কি করব তোমরা বলো, তাও আমার ভিডিওগুলোতে একটু ভিউজ হয় না। প্লিজ এটার জন্য একটা লাইক করে দিও, প্লিজ লাইক, আর প্লিজ যেন 1K ভিউজ হয়, প্লিজ প্লিজ যেন 1K ভিউজ চাই চাই চাই। ঠিক আছে আমি এবার আসছি, ফিরে আসছি। 7:10 আমি চ্যালেঞ্জটা স্টার্ট করেছিলাম, মানে ড্রেস পরা চ্যালেঞ্জটা। আমার অবস্থা দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে আমি কতটা পরিমাণে ঘেমে গেছি আর কতটা পরিমাণে হট লাগছে আমার, মানে কতটা গরম লাগছে। মানে দেখো, আর আমি দমও নিতে পারছি না, মানে আমার শরীরের মধ্যে সত্যি এবারে খুব কষ্ট হচ্ছে। এবার আমি ড্রেসগুলো খুলে ফেলবো। তো এখন ঘড়িতে বাজে 7:40, মানে আমি প্রায় দাঁড়াও একটু দম নিয়ে নিই। তো যাই হোক, দেখো আমার ঘাম দেখো এত পরিমাণে ঘেমে গেছি, এতক্ষণ ফ্যান এসি সবটাই বন্ধ পুরো। আমাকে বাড়ির লোক যে দেখছে সে হাসাহাসি শুরু করে দিচ্ছে, পাগল বলছে যে গরমের মধ্যে তুই এরকম শীতের ড্রেস পরে আছিস কেন। তো যাই হোক, এটাই ছিল আজকে চ্যালেঞ্জ ভিডিও। তো কেমন লাগলো কিন্তু চ্যালেঞ্জটা কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও আর প্রচুর শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের মধ্যে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, পরের বারে তোমাদের সঙ্গে দেখা আছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো। আজকের মতন টাটা।